হাই, সবাই কেমন আছেন? আমি সমাদৃতা। হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, একা একা ট্রেনে করে ফিরছি। অনেকটা পথ আমায় একা যেতে হবে। ভাবলাম আপনাদের না হয় আমার সাথে করে নিয়ে যাই, আর বেশ কিছু মনের কথা আপনাদের সাথে না হয় শেয়ার করি। আমাদের সবার বুকের ভিতর মস্ত একটা আকাশ থাকে, সে আকাশে উড়ে বেড়ায় অনেক রঙের প্রজাপতি। আবার ছোট্ট একটা নদীও কিন্তু থাকে, যে নদীতে পাল তোলা নৌকা চলে, স্নিগ্ধ শীতল বাতাস বয়। আপনারা ভাবছেন কি সব বলছি সমাদৃতা আজ, তাই তো? বলছি নির্দিষ্ট একটা মানুষও কিন্তু থাকে সবার মনে। কি হলো, কি ভাবছেন আপনারা? তার জন্য বুকের ভিতর ফাঁকা একটা জায়গা থাকে, তাকে ঘিরে হাজারো স্বপ্ন, পাগলামো মানবিমানের গল্প কিন্তু থাকে। আমিও কিন্তু ব্যতিক্রম নই, খুব সাজানো গোছানো ছোট্ট একটা সংসার আমার। তবে ভালোবাসায় মোড়ানো ছোট্ট সংসারে অভাব থাকলেও কিছু অপূর্ণতা নেই। বৃষ্টি এলে একসাথে বৃষ্টিতে ভেজা, কোলে মাথা রেখে চাঁদের স্নিগ্ধ আলোয় ভেসে যাওয়া, শেষ বিকেলে হঠাৎ দুজনে বেরিয়ে পড়া, পায়ে হেঁটে গঙ্গা কিংবা শহরটা ঘুরে বেড়ানো, ফুটপাতের চায়ের দোকানে এক কাপ চায়ের আড্ডা, ফুচকা খাওয়া, এমন আরো শত বাহানা। আর সুন্দর মুহূর্ত নিয়ে আমাদের ছোট্ট একটা সংসার। রাতে হঠাৎ বেরিয়ে পড়া, রাতের শহর দেখা, সাথে আইসক্রিম খাওয়া, এক অন্যরকম গল্প। কত সুখ, কত আনন্দ! এই সুখ আনন্দ ঘেরা আমাদের দিবারাত্র। জীবন সত্যি সুন্দর, এই সব অনিন্দ্য কল্পনা, আজ সবটাই স্বপ্ন। কারণ আমরা প্রত্যেকেই ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তবে এই ব্যস্ততার মাঝে হারিয়ে গেছে আমাদের সেই ছোট্ট ছোট্ট খুনসুটি আর আড্ডা। আজ একা পথ চলতে চলতে সেই সব পুরনো দিনগুলো আমার বড্ড মনে পড়ছিল। মনে হচ্ছে আবার ফিরে আসুক এমনই চির চেনা মুহূর্ত। ছোট্ট ছোট্ট সুখ বেঁচে থাকা হোক স্বপ্নের চেয়েও অনাবিল আনন্দের। আপনাদের কাছে আছে নাকি এমন কোনো গল্প? থাকলে প্লিজ আমাকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু, আমি শুনব। আমি অপেক্ষায় রইলাম আপনাদের গল্পের জন্য। এদিকে ট্রেন তো দ্রুত বেগে চলছে। চারিদিকটা সবুজ আর সবুজ। একটা সময় ছিল যখন আমি ছিলাম ছোট, তখন এরকম জানলার ধারে বসে ভাবতাম এই সমস্ত গাছপালাগুলোও ট্রেনের মতন বোধহয় চলমান। আর ভাবতাম কত নদী কত নালা পার হয়ে যাচ্ছে এবং তারাও বুঝি আমার সাথে চলছে। কখনো বা সন্ধেবেলার চাঁদ, চাঁদটার ওই তো সাক্ষী, কিন্তু ভাবতাম চাঁদ বুঝি আমার সাথে চলে। কি বোকাটানাই ছিলাম, হয়তো ছোট ছিলাম, কল্পনাগুলো তখন ছিল একটু অন্যরকম। আজকের কল্পনা আর সেই সময়কার কল্পনার মধ্যে আকাশ আর পাতাল তফাত হয়েছে। মাঝে মাঝে আমি খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে
কোথায় যেন একটু হারিয়ে যাই। হারিয়ে গিয়েছি, খুব মনে পড়ছে আমার সেই পুরনো সব দিনগুলোর কথা। একটা সময় কত মজাই না করেছি। আজ সত্যি বলতে গেলে মজা করছি ঠিকই, কিন্তু কোথাও হয়তো ব্যস্ততার মাঝে নিজেকে হারিয়ে ফেলছি, সেই শিশু মনকে হারিয়ে ফেলেছি। আপনারা ভাবছেন আজ সমাদৃতার কি হয়েছে, কবি হলে নাকি? না বন্ধুরা, কবি আমি হইনি। আজ একটু আবেগ প্রবণ হয়ে গেছি। যাই হোক, ট্রেন তো চলছে আপন বেগে, এবং ট্রেনে মানুষ নানান দেশের নানান মানুষ তো উঠেছে, সঙ্গে নানান রকম সামগ্রীও কিন্তু ট্রেনে উঠছে একের পর এক। কখনো চা, কখনো কচুরি, কখনো বা সিঙ্গারা, কখনো বা চানাচুর, কখনো বা ঝালমুড়ি, কখনো বা ছোলা মাখা। আজ আমার এগুলো কিছু খেতেও ঠিক মন চাইছে না, হয়তো গরম লাগছে বলে, জানি না কি হয়েছে, মনই জানে মনের কি হয়েছে। যাকগে যাক, আজ তবে থাক সামনেই স্টেশন, নামতে হবে আমাকে। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সমাদৃতা আবারও হাজির হয়ে যাব আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তবে বিদায় নিচ্ছি, টাটা। বাই দ্য ওয়ে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি সেটা করে থাকেন অলরেডি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ আমার সাথে আমার ট্রেন জার্নি করবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা। ভালো থাকবেন।